মধ্যপ্রাচ্যে অন্যতম আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে আগে প্রতিষ্ঠিত করেছে ইরান। বিভিন্ন অঞ্চলে প্রক্সি যুদ্ধ চালিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে দেশটি। এবার অ্যান্টার্কটিকাকে নিজেদের বলে দাবি করে বোমা ফাটালো ইরান। ইরানের নৌবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা টেলিভিশন সাক্ষাৎকারে এমন দাবি করেন। তার বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা। আরো জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। অ্যান্টার্কটিকা মহাদেশ কার, এই প্রশ্নের উত্তর দিয়েছে ইরান। দেশটির দাবি, অ্যান্টার্কটিকার মালিকানা তাদের। দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, অ্যান্টার্কটিকার মালিক ইরান সরকার এবং সেখানে সামরিক স্থাপনা তৈরির পরিকল্পনা আছে তাদের। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজ এক রিপোর্টে এ খবর জানিয়েছে। গত সেপ্টেম্বরের শেষ দিকে সাক্ষাৎকারটি দিয়েছিলেন ইরানের ওই নৌবাহিনীর কমান্ডার। ইরানের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারটি সেই সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নজর এড়িয়ে যায়। সম্প্রতি ফক্স নিউজে সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পর এ নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। সাক্ষাৎকারটির অনুবাদ করেছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক সংস্থা মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট বা MEMRI। সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, দক্ষিণ মেরুতে আমাদের সম্পত্তিগত অধিকার আছে, সেখানে ইরানের পতাকা উত্তোলনের পরিকল্পনা রয়েছে আমাদের, সেই সঙ্গে ইরানের সামরিক ও বৈজ্ঞানিক কর্মকাণ্ড পরিচালনার কথাও ভাবা হচ্ছে। গত মাসে জর্ডানে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হন। এরপর ইরাক ও সিরিয়ায় অবস্থিত ইরানের সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ইরানের নৌবাহিনী কমান্ডারের এই নতুন দাবি নতুন করে আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। এদিকে কাতারে রাখা ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের $600 কোটি স্থগিতের আদেশ সম্প্রতি তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অ্যান্টার্কটিকা মহাদেশের দাবির সঙ্গে এ সিদ্ধান্তের সংযোগ নিয়েও ভাবছেন অনেকে। ফক্স নিউজ ডিজিটাল এ প্রসঙ্গেই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্রকে জিজ্ঞেস করেছিল, অ্যান্টার্কটিকায় সামরিক ঘাঁটি স্থাপন করতে সেই অর্থ ব্যয় করতে পারবে কিনা ইরান। স্টেট ডিপার্টমেন্টের সেই মুখপাত্র বলেছেন, সেরকম ঘটার কোনো সুযোগ নেই। কাতারে রাখা ইরানের তহবিল অ্যান্টার্কটিকায় কোনো কাজে ব্যবহার করা যাবে না, কারণ এ তহবিলের অর্থ শুধুমাত্র খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং কৃষিপণ্যের মতো মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে ব্যয় করা হবে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ায় আটকা পড়েছিল তেহরানের $600 কোটি। সেই অর্থ কাতারের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে পাঠানো হয়েছে, যা ইরানের কাছে ফেরত যাবে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। গত মাসের শেষ দিকে ইরানের কারাগারে বন্দী যুক্তরাষ্ট্রের 5 নাগরিককে মুক্তি দেওয়ার বিনিময়ে জব্দ করা $600 কোটি ছেড়ে দিয়েছে ওয়াশিংটন। বরফের মহাদেশ অ্যান্টার্কটিকাকে সুরক্ষিত রাখতে 1959 সালের 1 ডিসেম্বর অ্যান্টার্কটিক চুক্তি স্বাক্ষরিত হয়। অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে স্থানীয় কোনো মানব জনসংখ্যা নেই, আলাদা করে কোনো দেশ এর মালিক নয়। তাই সামরিক কর্মকাণ্ড ও খনিজ সম্পদ খনন এখানে নিষিদ্ধ। বৈজ্ঞানিক গবেষণাকে সহায়তা ও মহাদেশটির ইকোজোন সুরক্ষিত রাখতে অ্যান্টার্কটিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে 12টি দেশ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য স্বাক্ষর করে। পরে 50টির অধিক দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে, যা অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেম বা ATS নামে পরিচিত। তাই ইরান অ্যান্টার্কটিকা মহাদেশে সামরিক স্থাপনা তৈরি করলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে শীতল এই মহাদেশে কখনোই যে সামরিক কর্মকাণ্ড পরিচালিত হয়নি এমনটি নয়। আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে ফকল্যান্ড যুদ্ধের সময় ব্রিটেন অ্যান্টার্কটিকা মহাদেশে সামরিক স্থাপনা তৈরি করেছিল। তবে এখন গবেষণা ছাড়া অন্য কোনো কাজে এই মহাদেশে একক আধিপত্য তৈরি করতে পারে এমন কোনো স্থাপনা তৈরির সুযোগ নেই। আগের তৈরি ঘাঁটিগুলোও এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় সেখানে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।